আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আজকে আমাদের 6 নম্বর অধ্যায় ক্যাপিটাল স্ট্রাকচার ফরম্যাট নাম্বার 3 NOI অ্যাপ্রোচ NOI অ্যাপ্রোচে আমাদের সূত্র ব্যবহার হয় কয়টি চারটা সূত্র ব্যবহার হয় আচ্ছা এই সূত্রগুলো আমরা এক নজরে একটু দেখে আসি প্রথমে ভ্যালু অফ দা ফার্ম আমাদের ধারাবাহিকভাবে এই রিকোয়ারমেন্ট গুলো দেয়া থাকবে এনওআই অ্যাপ্রোচে আমাদের প্রথমে ভ্যালু অফ দা ফার্ম নির্ণয় করতে হবে সূত্রটা হলো ইবিআইটি ডিভাইডেড বাই কেও ইবিআইটি প্রসেস সাপ্লাই দেওয়া থাকবে কেও প্রসেস দেওয়া থাকবে ভাই সরাসরি আমরা মান বসাই দেব অ্যানসার হয়ে যাবে দুই নম্বর প্রশ্ন হবে ফাইন্ড আউট দা ভ্যালু অফ পয়েন্ট সূত্র হবে ভ্যালু অফ দা ফার্ম এক নম্বর রিকোয়ারমেন্টে যেটা বের হয়েছে ওইটা থেকে শেয়ার ক্যাপিটাল বাদ দিতে হবে আচ্ছা এরপরে আসে তিন নম্বর প্রশ্ন ফাইন্ড আউট দা শেয়ার ভ্যালুটা হলো ভ্যালু অফ দা ফার্ম এক নম্বর যে রিকোয়ারমেন্টে পাওয়া গেল ওই ভ্যালু অফ দা ফার্ম থেকে দুই নম্বর ভ্যালু অফ দা বন্ড বাদ দিয়ে শেয়ার ভ্যালু পাওয়া যাবে আচ্ছা এরপরে আসি কস্ট অফ ইকুইটি কস্ট অফ ইকুইটি কে এর মান বের করতে হবে ইবিটি ডিভাইডেড বাই শেয়ার ক্যাপিটাল ইনটু 100 এখন ইবিটি পাবো কোথায় প্রশ্নে ইবিআইটি দেওয়া থাকবে ওখান থেকে আমরা ইন্টারেস্ট মাইনাস করলে ইবিটি পেয়ে যাবো আর যে শেয়ার ক্যাপিটাল এর আগে তিন নম্বর রিকোয়ারমেন্টে আমরা বের করেছি ওই শেয়ার ক্যাপিটাল দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে কস্ট অফ ইকুইটি পেয়ে যাবো এখন আসুন এনওআই অ্যাপ্রোচে কেও প্রশ্নে দেওয়া থাকে আর কেই এটা নির্ণয় করতে হয় আর এনআই অ্যাপ্রোচে প্রশ্নপত্রে কেই দেওয়া থাকে কেও বের করতে হয় এটাই পার্থক্য আচ্ছা এবার আসি যদি প্রশ্নপত্রে বন্ড এবং শেয়ার শেয়ার ইকুইটি এবং বন্ড ক্যাপিটাল যদি অনুপাত আকারে দেওয়া থাকে সেক্ষেত্রে কেই সমান সমান এই সূত্র ব্যবহার করতে হয় যেমন গতদিন আমরা এনআই অ্যাপ্রোচে কেওর বের করার একটা সূত্র দেখাইছিলাম আজকে আমরা কেই বের করার সূত্র দেখাচ্ছি অনুপাত থাকলে কেও বের করতে হয় কেই সমান সমান কেও প্লাস ব্র্যাকেটের ভিতরে কেও মাইনাস কেডি এরপরে বন্ড বাই শেয়ার এই হচ্ছে সূত্র তাহলে আমরা এখন তিন নম্বর ফরম্যাটে অঙ্কগুলো দেখে আসি সবাই দেখি হ্যাঁ শুভকে আসছে শুভ বাড়ির কাজগুলো করেছে না গত ক্লাসে যে কাজগুলো দেওয়া ছিল হোমওয়ার্ক এগুলো সবাই কমপ্লিট করেছেন তিন নম্বর ফরম্যাট এনওআই অ্যাপ্রোচ এখানে ছোট বড় প্রশ্ন দিয়ে আমাদের আসবে সাতটা প্রশ্ন হতে পারে সর্বোচ্চ ভ্যালু অফ দা ফার্ম তারপরে ভ্যালু অফ দা কমন স্টক শেয়ার ভ্যালু অফ দা মার্কেট প্রাইস পার শেয়ার আর্নিং পার শেয়ার কেই কস্ট অফ ইকুইটি তার পার্সেন্টেজ অফ দা ফিনান্সিয়াল লিভারেজ ভ্যালিডিটি অফ দা WACC বা কেও কেও প্রমাণ করে দেখাতে হবে এই এখন আসি এক নম্বর প্রবলেম প্রশ্নে বলা আছে আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স 2,40,000 টাকা এক্সপেক্টেড রিটার্ন অন ইনভেস্টমেন্ট এক্সপেক্টেড রিটার্ন অন ইনভেস্টমেন্ট কেও 12% ক্যালকুলেট দ্য টোটাল ভ্যালু অফ দ্য কোম্পানি টোটাল ভ্যালু অফ দ্য কোম্পানি কোম্পানির ভ্যালু কত এটা নির্ণয় করতে হবে তাহলে উই নো দ্যাট আমরা জানি ভি সমান সমান ইবিআইটি বাই কেও ভাগ করলাম 2,40,000 ভাগ কেও আছে 12% দিয়ে এতে আসলো 20,00,000 টাকা ক্লিয়ার এখন আমরা সূত্র জানি যে ভ্যালু সমান সমান ইবিআইটি ডিভাইড বাই কেও এখন ইবিআইটি আমাদের প্রশ্নে দেওয়া হয়েছে 2,40,000 আর কেওর মান দেওয়া হয়েছে 12% অতএব 2,40,000 12% দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলাম অ্যান্সার হয়ে গেল এরপরে দুই নম্বর প্রশ্ন ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন অফ মেঘনা সিমেন্ট কোম্পানি লিমিটেড ইউ আর আস্ক টু ক্যালকুলেট দ্য ইকুইটি ক্যাপিটালাইজেশন রেট কে এর মান নির্ণয় করতে হবে এখন কে এর মান নির্ণয় করতে হবে ইউজ দ্য এনওআই অ্যাপ্রোচ এনওআই অ্যাপ্রোচ অনুযায়ী ইবিআইটি 3,00,000 টাকা বন্ড ক্যাপিটাল 5,00,000 টাকা আর ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল কেও 14% এতে আমাদের কি বের করতে বলা হয়েছে ক্যালকুলেট দ্য কস্ট অফ ইকুইটি কে এর মান বের করতে হবে তাহলে আমরা কে এর মান বের করতে গেলে কি কি লাগবে আগে ভ্যালু লাগবে বন্ড ক্যাপিটাল লাগবে ইকুইটি ক্যাপিটাল লাগবে তারপর ইবিটি বের করতে হবে এরপরে আমরা কে বের করতে পারবো সেই সূত্র অনুযায়ী লিখলাম ইবিআইটি ভাগ কেও কেও তো আমাদের পরিষদ দিয়ে আছে 14% ভাগ করলে ভ্যালু পেয়ে গেলাম
এই ভ্যালু থেকে বন্ড বাদ দিলে শেয়ার ক্যাপিটাল পাওয়া যাবে। শেয়ার ক্যাপিটাল দ্বারা ইবিটি কে ভাগ করতে হবে। ইবিআইটি আছে, ইবিআইটি থেকে ইবিটি কিভাবে বের করতে হয়? ইন্টারেস্ট বাদ দিয়ে। ইন্টারেস্ট কিভাবে বের করবো? 5 লক্ষের উপরে 10% 50,000, 3 লক্ষ টাকা থেকে 50,000 বাদ দিলে 2.5 লক্ষ টাকা থাকবে, এই সেই ইন্টারেস্ট। তাহলে আমরা বাদ দিলাম এভাবে 3 লক্ষ ইবিআইটি মাইনাস ইন্টারেস্ট 50,000 বাদ দিলে 2.5 লক্ষ ডিভাইডেড বাই শেয়ার ক্যাপিটাল 16,42,857 টাকা ইন্টু 100। ফলাফল বের হলো কেই 15.22%। ক্লিয়ার? 100-এর মধ্যে আমাদের কেইর মান বেড়ে গেল। আচ্ছা, তাহলে কেই বের করতে গেলে বাইরে যেগুলো বের করার প্রয়োজন এগুলো সব সার্কের ভিতরে পর্যায়ক্রমে বের করলাম। 3 নম্বর প্রশ্ন বলছে ইউজিং দ্য এনওয়াই অ্যাপ্রোচ প্রুভ দ্য ভ্যালু অফ গিভেন কেও। পরিস্থিতি কেও দেওয়া আছে এটা সঠিক কিনা প্রমাণ করতে হবে কোন সূত্র অনুযায়ী? এনওয়াই অ্যাপ্রোচ অনুযায়ী। প্রথমত ফলোয়িং ইনফরমেশন, যেখানে ইনফরমেশনে দেখা যাচ্ছে ইবিআইটি 1.5 লক্ষ টাকা, কস্ট অফ ডেট 10%, ইন্টারেস্ট এক্সপেন্স দেওয়া আছে আবার কত পার্সেন্ট? ইন্টারেস্ট এক্সপেন্স 10%, আর ইন্টারেস্ট এক্সপেন্সের অ্যামাউন্ট 10,000 টাকা। ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল কেও দেওয়া আছে 12.5%। এখন আমাদের প্রশ্ন হলো ইউজিং দ্য এনওয়াই অ্যাপ্রোচ প্রুভ দ্য ভ্যালু অফ গিভেন কেও। এই যে 12.5% কেও দেওয়া আছে এটা সঠিক কিনা প্রমাণ করতে হবে। এই প্রমাণ করতে গেলে আমাদের একটা সূত্র সাহায্য নিতে হবে। এই সূত্রে আমাদের শেয়ার ক্যাপিটাল লাগবে, বন্ড ক্যাপিটাল লাগবে, ভ্যালু অফ দ্য ফার্ম লাগবে। তাহলে এগুলো পাবো কোথায়? সেগুলো আগে বের করে নিতে হবে। প্রথমে আমরা সেটা বের করার জন্য লিখলাম ইবিআইটি ডিভাইডেড বাই কেও, ভাগ করলে ভ্যালু পাওয়া গেল। এখান থেকে বন্ড ক্যাপিটাল, বন্ড ক্যাপিটালের সূত্র কি? ইন্টারেস্ট বাই কেডি, ভাগ করলে 1 লক্ষ টাকা বন্ড ক্যাপিটাল, বাদ দিলে শেয়ার ক্যাপিটাল 11 লক্ষ, বন্ড ক্যাপিটাল 1 লক্ষ, টোটাল ভ্যালু 12 লক্ষ। এরপরে কেই বের করতে হবে ইবিআইটি মাইনাস ইন্টারেস্ট। ইবিআইটি তো 1.5 লক্ষ, ইন্টারেস্ট অ্যামাউন্ট দেওয়া আছে কত? 10,000, বাদ দিলে হয় 1,40,000। 1,40,000-কে 11 লক্ষ দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে 12.73%। এখন এটা আমরা কেই পেয়ে গেলাম, প্রমাণ করব কেওটা সঠিক কিনা। তো প্রমাণ করার জন্য আমাদের ভ্যালিডিটির একটা সূত্র হলো এটা, এটা হলো ট্র্যাডিশনালের সূত্র, কেও সমান সমান কেডি, বন্ড বাই ভি, কেই এস বাই ভি। এখন কেও তো দেওয়া আছে প্রস্তে 12.5, কেডি দেওয়া আছে 10%, বন্ড 1 লাখ, কোথায় পেলাম? এই যে ডেট ক্যাপিটাল, ভ্যালু 12 লাখ। 1 লাখকে 12 লাখ দ্বারা ভাগ করে পয়েন্ট বের করে ফেলবো, কেই 12.73%, শেয়ার ক্যাপিটাল 11 লাখ ভাগ 12 লাখ, 11 লাখকে 12 লাখ দ্বারা ভাগ করলে আসে 0.9167, আর 1 লাখকে 12 লাখ দ্বারা ভাগ করলে 0.0833। এর সাথে 10% গুণ করলাম, আর এর সাথে 12.73 গুণ করলাম, এই মানগুলো যোগ করলাম, ফলাফল আসলো 12.50। অতএব 12.50% দুই পাশে প্রমাণ মিলে গেল যে 12.5% ভ্যালিডিটি এটা আমাদের প্রুভ হলো। কি ক্লিয়ার? যে আসলেই কেও যে প্রশ্ন দেওয়া আছে এটা সঠিক আছে। তাহলে প্রমাণ করতে গেলে আমাদের এই সূত্রটা লাগবে। এই সূত্রে আমাদের লাগবে ভ্যালু, বন্ড এবং শেয়ার ক্যাপিটাল, আর কেই কেডি, কেডি দেওয়া আছে কেই বের করতে হবে। এর জন্য আমাদের উপরে এই ওয়ার্কিংটা করা লাগলো, তারপরে ভ্যালিডিটি করলাম। আশা করি সবাই বুঝতে পারছি। এরপরে 4 নম্বর অঙ্কে চলে আসেন। এনওয়াই অ্যাপ্রোচ অনুযায়ী কেই বের করবো, কিন্তু অনুপাত যদি দেওয়া থাকে তাহলে কীভাবে, আর অনুপাত কীভাবে বুঝবেন? এখানে দেখেন এই প্রশ্নটা পড়লে বোঝা যাবে। ফ্রম দ্য ফলোয়িং ইনফরমেশন ক্যালকুলেট দ্য ইকুইটি ক্যাপিটালাইজেশন রেট কেই, ইন্টারেস্ট রেট 12.5%, ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল, এখানে WACC দেওয়া আছে, কেওর মান 13.5%, ডেট ইকুইটি রেশিও, ডেট 4:2, ইকুইটি আছে 4:6, ডেট ইকুইটি রেশিও 4:6, ডেট আছে 4, আর ইকুইটি আছে 6, 4 আছে 10, ভ্যালু আছে 10। ক্লিয়ার? এখন আমাদের কী বের করতে হবে? কস্ট অফ ইকুইটি, ক্যাপিটাল রেট কেইর মান বের করতে হবে। উই নো দ্যাট, আমরা জানি কেই সমান সমান কেও প্লাস ব্র্যাকেট ভিতরে কেও মাইনাস কেডি বন্ড বাই শেয়ার, কেও 13.5%, 13.5% থেকে 12.5% মাস মাইনাস করে এখানে আমরা ডেপ ইকুইটি লিখলাম, ডেপ আছে উপরে 4, আর ইকুইটি আছে 6, 4-কে 6 দ্বারা ভাগ করলাম 13.5%। এবার 13.5 থেকে 12.5 চলে গেলে 1%, এর সাথে এটা ভাগ করলাম 4/6, তাতে আসলো 0.67। তা 0.67 এই পার্সেন্টের সাথে 13% যোগ করলাম, তাহলে আসলো 13.5 যোগ করলে আসলো 14.17%, তাই 14.17% এটা হলো অ্যান্সার। ক্লিয়ার সবাই?
অনুপাত থাকলে আমরা বুঝবো কি হবে, এই যে ডেট ইকুইটি রেশিও এটা আছে অনুপাত, এটা দেওয়া থাকলে তখন আমাদের এই সূত্র ব্যবহার করতে হবে কে ওর কে এর মান নির্ণয় করার জন্য। আর এরকম যদি আবার এন আই অ্যাপ্রোচে থাকে সেখানে কে ও বের করার জন্য এই সূত্র ব্যবহার করা যায়, এ পাশে কে ও দিয়ে কে ইটা এখানে বসাবো, এখানে কে ই বসাবো, বাস কে ও দিয়ে কে ই বসাই দিয়ে এই সূত্রই ব্যবহার করবো। দেখ এখন তাহলে আমরা বুঝতে পারলাম পাঁচ নম্বরে অনুপাত দেওয়া আছে 3:5, তো 3:5 বসাবেন আর সবাই এই সূত্র বসাবো। ক্লিয়ার এখন সবাই ইনশাল্লাহ। আরেকটা অঙ্ক 6 নম্বরে আসে, এটা একটু বড় আছে, অঙ্কটা দেখি সবগুলো নিয়ম মানে এখানে পাওয়া যাবে। ইয়োর কোম্পানি হ্যাজ 50,000 কমন স্টক শেয়ার আউটস্ট্যান্ডিং ইন দা মার্কেট, ইট ইমপ্লয়েজ 40 লক্ষ টাকা অফ ডেট ক্যাপিটাল, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, বলছে বিয়ারিং 10% ইন্টারেস্ট, 40 লক্ষ টাকার উপরে সুদ বিয়ার করবে 10% হারে 4 লক্ষ টাকা সুদ আসবে, ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল অফ ইয়ার কোম্পানি কেওর মান 11% অ্যান্ড নিট অপারেটিং ইনকাম ইবিআইটি যেখানে 12 লক্ষ টাকা, ইউজিং এন ওআই অ্যাপ্রোচ ইউ আর আস টু কম্পিউট দ্য ভ্যালু অফ দ্য ফার্ম, ভ্যালু অফ দ্য ফার্ম নির্ণয় করতে হবে। তাহলে ভ্যালু অফ দ্য ফার্মের সূত্র আমরা জানি ইবিআইটি, ইবিআইটি দেওয়া আছে 12 লক্ষ ডিভাইডেড বাই কেও, কেও দেওয়া আছে 11%, তাহলে 12 লক্ষকে 11% দ্বারা ভাগ করলে আসে 1,09,09,091, 1,09,09,091। ক্লিয়ার? এ হলো অ্যান্সার। 2 নম্বর প্রশ্ন, ভ্যালু অফ দ্য কমন স্টক শেয়ার, ভ্যালু অফ দ্য কমন স্টক শেয়ারের সূত্র আমরা শিখেছি ভ্যালু অফ দ্য ফার্ম থেকে বন্ড ক্যাপিটাল বাদ দিতে হবে, ভ্যালু অফ দ্য ফার্ম 1,09,09,091 টাকা, এখান থেকে ভ্যালু অফ দ্য ডেট দেওয়া আছে ডেট ক্যাপিটাল বন্ড ক্যাপিটাল 40 লাখ, তাহলে 1,09,09,091 থেকে 40 লাখ মাইনাস করে দিলাম, দিলে 69,09,091 টাকা, এটা আমাদের ভ্যালু অফ দ্য স্টক চলে আসলো শেয়ার ক্যাপিটাল। 3 নম্বর প্রশ্ন, মার্কেট প্রাইস পার শেয়ার, পির মান বের করতে হবে, তাহলে শেয়ার ক্যাপিটাল, এই শেয়ার ক্যাপিটালকে শেয়ারের সংখ্যা দ্বারা ভাগ করলে P0 মান বেড়ে গেল 138.18 টাকা। 4 নম্বর, আর্নিং পার শেয়ার ইপিএস, ইপিএস কিভাবে পাওয়া যাবে, ইপিএস হলো ইবিটি, এখন ইবিআইটি মাইনাস আই মানে ইবিটি ডিভাইড বাই নাম্বার অফ শেয়ার, শেয়ার সংখ্যা 50,000, ইবিআইটি 12 লাখ মাইনাস করলাম 4 লাখ, থাকলো 8 লাখ, 8 লাখের 50,000 ভাগ করলাম 16 টাকা, অতএব 16 টাকা হলো অ্যান্সার ইপিএস আর্নিং পার শেয়ার। 5 নম্বরে, ইকুইটি ক্যাপিটালাইজেশন রেট কে ইর মান, কে ইর মান কিভাবে বের হবে, কে ইস ওয়ান সমান ইবিটি অর্থাৎ ইবিআইটি মাইনাস আই ডিভাইডেড বাই শেয়ার ক্যাপিটাল ইন্টু 100, ইবিআইটি 12 লাখ, ইন্টারেস্ট কত 4 লাখ, বাদ দিলে থাকে 8 লাখ, শেয়ার ক্যাপিটাল কত 69,09,091 টাকা, ভাগ করে 100 গুণ করলে 11.58%। ক্লিয়ার? ক্যালকুলেশন অফ পার্সেন্টেজ অফ ফিনান্সিয়াল লেভারেজ, ফিনান্সিয়াল লেভারেজের সূত্র হলো বন্ড বাই ভি ইন্টু 100, এখন বন্ড তো 40 লাখ, ভ্যালু আছে 1,09,09,091, ভাগ করে 100 গুণ করলে হলো 36.67%, 36.67%, এটাই হলো আমাদের ভ্যালু অফ দ্য ফিনান্সিয়াল লিভারেজ, পার্সেন্টেজ অফ ফিনান্সিয়াল লিভারেজ মানে বাইরের ঋণের পরিমাণ কত 36.67%, আর বাকিটা ওনার সিকুইটি। 7 নম্বরে বলছে ভ্যালিডিটি অফ দ্য ডব্লিউএসসিসি, ডব্লিউএসসিসি ভ্যালিডিটি করতে হবে, প্রমাণ করতে হবে, হ্যাঁ প্রমাণ করতে হলে আমরা সূত্র শিখেছি কেও সমান সমান কেডি বন্ড বাই ভি প্লাস কে এস বাই ভি, এই অঙ্ক আমরা দেখেছি কেডি এখানে কিন্তু কেও দেওয়া আছে 11%, কেডি 10%, বন্ড 40 লাখ, ভ্যালু 1,09,09,091 টাকা, এস ক্যাপিটাল 69,09,091 টাকা, ভ্যালু 1,09,09,091 টাকা, কে ইর মান বসালাম, ব্র্যাকেটে কাজগুলো করলাম, তারপরে মানগুলো সব গুণ করে ফলাফল যোগ করে দেখেছি 11.11%, অতএব 11.10, এখানে 11% হলো আমাদের ফলাফল, তাহলে 11% মিলে গেল, এইটাই হলো প্রুফ দ্য ভ্যালিডিটি অফ দ্য ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল প্রুফ, প্রমাণিত হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা এখন তো মোটামুটি পারা যাবে নাকি, আলী হাসান কি বলে, অঙ্ক শেষ, এনওয়াই অ্যাপ্রোচ অনেক ইজি, মনে থাকবে না মানে অঙ্ক তো করতে হবে, অঙ্ক করলেই তো মনে পড়বে, এখানে একটা অঙ্ক করলে 6 নম্বর অঙ্কটা করলে সব কটা সূত্র এক জায়গায় আছে, এটা করলেই তো যথেষ্ট, এই ফর্মেটে সব সূত্র এক জায়গায়,
7-8 দেখে দেব। সাথে বলছে PQR কোম্পানি হ্যাজ অ্যানুয়াল নেট অপারেটিং ইনকাম EBIT 5 লক্ষ টাকা। ইট হ্যাজ 8% ডেট ক্যাপিটাল 30 লক্ষ টাকা, এর উপরে 8% সুদ হবে। দ্য ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল কে ওর মান 10% কেও দেওয়া আছে। ইউ আর রিকোয়ার্ড টু ক্যালকুলেট দ্য ভ্যালু অফ দ্য ফার্ম। ভ্যালু অফ দ্য ফার্ম মানে ভির মান নির্ণয় করো। তো ভির মান সূত্র আমরা জানি EBIT 5 লক্ষ টাকা ডিভাইডেড বাই কেও, কেও এখানে দেওয়া আছে 10%। আচ্ছা এন্ড ইকুইটি ক্যাপিটালাইজেশন রেট, এরপর কে ইর মান বের করতে হয়, কি ইর মান কিভাবে বের হয়, ইবিটি এর থেকে মানে ইবিটি ডিভাইড বাই শেয়ার ক্যাপিটাল, EBIT মাইনাস ইন্টারেস্ট তাহলে হলো ইবিটি, সেটাকে ভাগ করবো শেয়ার ক্যাপিটাল দ্বারা। শেয়ার ক্যাপিটাল পাবো কোথায়, শেয়ার ক্যাপিটাল হবে ভ্যালু থেকে বন্ড বাদ দিতে হবে, তো ভ্যালু যা হবে সেখান থেকে বন্ড ক্যাপিটাল 30 লাখ বাদ দিলে তো শেয়ার পাওয়া যাবে। আচ্ছা তারপর আমি সংক্ষেপে যাচ্ছি, এখন আগে পড়ে নিই। হোয়াট উইল বি দ্য ইফেক্ট, কী প্রভাব পড়বে অন দ্য ভ্যালু অফ দ্য ফার্ম, ভ্যালু অফ দ্য ফার্মের উপরে কোনো কী প্রভাব পড়বে, অ্যান্ড ইকুইটি ক্যাপিটালাইজেশন রেট এবং কেইর উপরে কী প্রভাব পড়বে ইফ দ্য ডিবেঞ্চার ডেপ্ট ইজ ইনক্রিজ টু 40 লাখ। আচ্ছা ডেপ্ট ক্যাপিটাল কত ছিল আলিয়াসান, 30 লাখ, বলছে 30 লাখের জায়গায় যদি আমরা 40 লাখ ঋণ বৃদ্ধি করি, আরও 10 লাখ টাকা বাড়াই 40 লাখ ঋণ নিই, তাহলে এই দুইটা প্রশ্নের কী প্রভাব পড়বে। এখন আমাদের এই যে লাস্টে যে প্রশ্নটা বললো এটা আমরা পরে অ্যান্সার করব, আগে প্রথম এইটুক প্রশ্নের অ্যান্সারটা দিয়ে দিই। এখানে দুইটা প্রশ্ন আছে, ভ্যালু অফ দ্য ফার্ম, ইউ আর রিকোয়ার্ড টু ক্যালকুলেট দ্য ভ্যালু অফ দ্য ফার্ম, ক্যালকুলেট দ্য ভ্যালু অফ দ্য ইকুইটি ক্যাপিটালাইজেশন রেট কেই, এই দুইটা প্রশ্ন অ্যান্সার দিয়ে তারপরে আমি দ্বিতীয় প্রশ্ন অ্যান্সার দেবো। একটা শর্ত তৈরি করলাম, প্রথমে প্রেজেন্ট লিখলাম, মানে এটার জন্য আবার আমি আলাদা করে একটা কলাম দিয়ে দিছি, প্রেজেন্ট কন্ডিশন ডেপ্ট আছে 30 লাখ, আর এই যে লাল যে অপশনটা এখানে বলছে 40 লাখ টাকা, তাহলে প্রপোজ কন্ডিশন হয় দ্য ডেপ্ট ক্যাপিটাল 40 লাখ। আচ্ছা এখন আমরা ভ্যালু অফ দ্য ফার্ম নির্ণয় করতেছি, ভ্যালু অফ দ্য ফার্মের সূত্র EBIT, EBIT ডিভাইডেড বাই কেও, EBIT কিন্তু 5 লাখ টাকা, কেও কিন্তু 10%, ভাগ করলে হয় 50 লাখ টাকা। ক্লিয়ার কিনা সবাই? আচ্ছা এই পাশে ছিল EBIT হইতে একই, এটা 50 লাখ টাকা। এখন ভ্যালু যেটা পেয়ে গেলাম, ভ্যালু থেকে বাদ দিতে হবে বন্ড, দিলে শেয়ার ক্যাপিটাল পাওয়া যাবে, তাই না? তার জন্য কি জন্য আমরা শেয়ার ক্যাপিটাল বের করবো, বুঝছে, কস্ট অফ ইকুইটি, কস্ট অফ ইকুইটির সূত্র তো অবশ্যই শেয়ার ক্যাপিটাল দ্বারা ভাগ করতে হয়, এই জন্য টোটাল মার্কেট ভ্যালু অফ দ্য ফার্ম 50 লাখ আগে লিখলাম, টোটাল ভ্যালু অফ দ্য বন্ড, বন্ডের মূল্য 30 লাখ, আর 30 লাখ টাকা মাইনাস করলাম, তাহলে 30 লাখ টাকা যদি আমরা মাইনাস করি 50 থেকে, তাহলে থাকে 20 লাখ, আর এখানে বন্ড কত 40 লাখ, 50 থেকে 10 বাদ দিলে থাকে 10 লাখ, তাহলে শেয়ার ক্যাপিটাল কিন্তু দুইটা হয়েছে, একটা হয়েছে 20 লাখ, একটা হয়েছে 10 লাখ। এবার কেই, কেই EBIT 5 লাখ, EBIT 2,40,000, এটা পেলাম কোথায়, একটু খেয়াল করি, রেট ইন্টারেস্ট রেট কিন্তু 8%, 30 লাখের উপরে 8% গুণ করলে 3×24 অর্থাৎ 2,40,000 হয়, আর 40 লাখের উপরে 8% গুণ করলে 4×32 অর্থাৎ 3,20,000 হয়, 5 লক্ষ থেকে 2,40,000 টাকা মাইনাস করলে থাকে 2,60,000 ডিভাইডেড বাই 20 লাখ শেয়ার ক্যাপিটাল ইন্টু 100, এখন শেয়ার ক্যাপিটাল এটা কিন্তু 20 লাখ ইন্টু 100, তাতে 13% হয়, আর দ্বিতীয়টা দেখা গেল 3,40,000 টাকা মাইনাস করলাম থাকলো 1,80,000, আর এখানে ডেপ্ট ক্যাপিটাল কত 10 লক্ষ, 10 লক্ষ দিয়ে 1,80,000 ভাগ করে 100 গুণ করলে 18%, তাহলে প্রভাব পড়েছে কার উপরে, ইকুইটির উপরে, ইকুইটি রেটের উপরে প্রভাব পড়েছে, ভ্যালু অফ দ্য ফার্মের কোনো প্রভাব পড়েনি। হ্যাঁ এবার বলেন কে, বসে আসলে আমরা দেখাবো যে ডেপ্ট ক্যাপিটাল 30 লাখের জায়গায় যদি 40 লাখ আমরা বৃদ্ধি করে ফেলি 40 লাখ পর্যন্ত, তাহলে ভ্যালু অফ দ্য ফার্মের উপরে কি প্রভাব পড়বে, আর ভ্যালু অফ দ্য ইকুইটি, ইকুইটি ক্যাপিটাল সরাসরি কেইর উপরে কি প্রভাব পড়বে, মানে কেইর মানের উপরে কোনো প্রভাব পড়বে কি না। এখন আমরা দেখলাম ভ্যালু অফ দ্য ফার্মের কোনো প্রভাব পড়েনি, কারণ প্রেজেন্ট কন্ডিশনেও যা ছিল 50 লাখ, ওই প্রপোজ কন্ডিশনেও সেই 50 লাখই হয়েছে, কিন্তু যখন কস্ট অফ ইকুইটি করলাম তখন দেখলাম একটু প্রভাব পড়েছে, কী আমি প্রথমে ডেপ্ট ক্যাপিটালটা বাদ দিলাম ভ্যালু অফ দ্য ফার্ম থেকে, ইকুইটি ক্যাপিটাল পেয়ে গেলাম, এটা ক্লোজ করে রাখলাম। এবার কেইর সূত্র আমাদের জানা আছে, ইবিটি ভাগ শেয়ার ক্যাপিটাল, ইবিটি হলো EBIT মাইনাস ইন্টারেস্ট,
ইবিআইটি 5 লাখ, ইন্টারেস্ট 2,40,000, বাদ দিলে থাকে 2,60,000। আর দ্বিতীয় অপশনে ইবিআইটি 5 লাখ, ইন্টারেস্ট 3,20,000, 3,20,000 পেলাম কোথায়? বন্ড ক্যাপিটাল কিন্তু 40 লাখ, 40 লাখের উপরে 8% গুণ করতে হবে, তাহলে 32,500, 3,20,000, বাদ দিলে থাকবে 1,80,000। এবার ডিভাইডেড বাই শেয়ার ক্যাপিটাল, এই প্রথমটা আছে 20 লাখ দিয়ে ভাগ করলাম, আর দ্বিতীয়টা 10 লাখ দিয়ে ভাগ করলাম, 10 লাখ দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করে দেখলাম 18% হয়েছে। তাহলে ইকুইটি ক্যাপিটালের রেট 13% ছিল নর্মালি, আর প্রপোজে কত? 18%। তাহলে প্রভাব কার উপরে পড়েছে? কস্ট অফ ইকুইটির উপরে। এটাই আমাদের আনসার। এখানে আমাদের কমেন্টটা না লিখলেও চলবে, কারণ হোয়াট দা ইফেক্ট, কমেন্ট না করলেও আমাদের শখের ভিতর করেছি, তো শখ দেখা যেতে শখের ভিতরে আর কমেন্ট করা লাগে না, না করলেও হয়। আমি ইফেক্ট অন দা ইকুইটি ক্যাপিটালাইজেশন রেট, দিয়ে দেন কমেন্ট। এই 7 নম্বর, 8 নম্বরটা তো একই নাকি সৌরভ? ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল আন্ডার দা বোথ অফ দা মডেল, দুই মডেলে আমাদের দেখাতে হবে ভ্যালু অফ দা ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল। আচ্ছা আজকে পর্যন্ত দেখে আসেন, হ্যাঁ যদি কোনো সমস্যা হয় আগামী দিন আমি আবার এটা দেখাই ওই আরেকটা ফরম্যাটে যাবো, অনেক কষ্ট হয়েছে।